যেহেতু আমাদের এখন জানেন যে প্রায় একুশের মতো হল হয়ে গেছে, তো আমি আশা করছিলাম যে প্যান্ডেমিকের পরে আমাদের একটা ভয় ছিল যে হয়তো আমাদের অনেকগুলো হল হয়তো বন্ধ করে দিতে হবে, কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে প্রায় 1,020 টাকার একটা বরাদ্দ দিয়েছে, যেটাতে আমরা মানে আরও অনেক হল তৈরি করে আমরা ফিজিবল করতে পারবো। আর আরেকটা জিনিস হয়েছে, যেটা হলো যে এখন যেহেতু হিন্দি ছবির এক্সচেঞ্জের পারমিশনটা দিয়েছে, সেটা নিয়ে আমরা আশাবাদী যে আমাদের দর্শকদেরকে আবারও হলে আনতে পারবো আমরা, দর্শকরা হলে ফিরে আসবে, কারণ এখনকার ডিজিটাল যুগে সবাই কিন্তু বাসায় বসেই সব ধরনের এন্টারটেনমেন্ট পাচ্ছে। আমি টিকটক থেকে শুরু করে যত ওটিটি প্ল্যাটফর্ম যাই আছে না কেন, এটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট, এবং তাদেরকে বাসার কমফোর্ট থেকে হলে নিয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে এই চ্যালেঞ্জ একবারে এটাকে মোকাবেলা করা যায়, সেটা হলো যে সব কন্টেন্ট খুলে দেওয়া। আমরা হলিউড ছবি দেখাচ্ছি, কিন্তু তারপরেও একটা ঘাটতি রয়ে গেছে বাংলা ছবির মধ্যে। যে দুটো বাংলা ছবি সবচেয়ে ভালো করেছে গত বছর, সেটা কিন্তু আমাদেরকে মানে অনেকটা যতগুলো লস ছিল লস থেকে আমরা উঠিয়ে দিয়েছে, কিন্তু এই দিয়ে আমি আশা করছি ছবিগুলো ভালো হবে। কিন্তু আমি আশাহত হয়েছি যে আরও যদি ভালো ছবি আসতো, আরও যদি ভালো কিছু হতো, তো আসলে যারা প্রডিউসার ডিরেক্টর যারা আছে তাদেরকে আরও এগিয়ে আসতে হবে, আরও ভালো ছবি করতে হবে। এটা কোনো বাজেটের ব্যাপার না, এটা হচ্ছে যে সুন্দর গল্প সুন্দর ছবি। এখানে কোনো আগের মতো যেমন আমাদের গান বাজনা বা অ্যাকশান এটা কিন্তু এখন উঠে গেছে, আমাদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাই যে ভালো গল্প নিয়ে এগিয়ে আসুক, আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করবো। আমরা চাই যে বাংলা ছবি সবাই দেখুক। আমি এটাও মনে করি যে হিন্দি ছবির পাশাপাশি যে হিন্দি ছবি দেখাবো, মানুষ দেখবে, বলিউড দেখবে, হলিউড দেখবে, সবই দেখবে, কিন্তু বাংলা ছবির যে একটা চাহিদা সেটা কখনোই মানে শেষ হবে না। এটার জন্য মানুষের একটা আগ্রহ সবসময় থাকবে, এবং এই হিন্দি ছবির কারণে আমরা যারা উদ্বুদ্ধ বা হল তৈরি করার জন্য, আমার আশা যে প্রায় 100টা হল যদি আমি তৈরি করতে পারি, তাহলে যে কোনো বাংলা ছবি 50 থেকে 100 কোটি টাকা বক্স অফিস নেওয়ার কোনো ব্যাপার না। তো আশা করি সেটাই হবে।